হ্যালো গাছ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দুয়া তো ভালো থাকবোই আর আজকে আমি চলে এলাম একটা ছোট্ট গজল নিয়ে আর আজকে গজলটা কিন্তু একটা নতুন গজল রমজানের আজকে গজলটা যদি ভালো লাগে অবশ্যই বলে দেবেন আর রমজানের আছে কয়টা রোজা কমেন্টে বলুন এখন আমি গজলটা বলবো আর গজলটা যদি খারাপও হয় আমাকে মন থেকে মাফ করে দেবেন কারণ আমি এত সুন্দর করে গজল বলতে পারি না চলো গজলটা বলা যাক সেহরি খাব রাখব রোজা ডাকে দিও মায় আমারে সারা দিনের ক্লান্তি ফুলে সারাদিনের ক্লান্তি ফুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাকে দিও মায় আমারে সারাদিনের ক্লান্তি ফুলে সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্রের রমজান আকাশে বাতাস চাচ্ছে তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্রের রমজান আকাশে বাতাসে চাচ্ছে তারাই বইছে খুশির বান তাপি তাপির ঝর বেগুনা মাঘবি রাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শুকটানি নিব ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাবো পর্ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি ধন্য রোজাস মহান প্রভুরে দিদারে দিনের ক্লান্তি ফুলে সুখটা নিব ইফতারে রোজাস ধন্য হব মহান প্রভুরে দিদারে দিনের ক্লান্তি ফুলে সুখটা নিব ইফতারে খাব রাখবো রোজা ডাক দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা রাখ দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদে যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার নিশে বিভেদ যাব বলে দূর হবে মায় অহংকার অশান্ত এই অবনীতায় শান্তি সুখ পাব ফিরে সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহিরি খাব রাখব রোজা তাকে দিও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে খাব খবর রোজা তাকে দিও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাক ও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আজকের গজলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আমরা কিন্তু অনেক কষ্ট করে গজল বলি এবং ভিডিও শ্যুট করি আপনারা যদি ভিডিওর ভিতরে অনেক সাপোর্ট দেন তাহলে কিন্তু আমরা সব কষ্ট দূর হয়ে যায় যদি দেখি আমাদের ভিডিওর ভিতরে সাপোর্ট নিই তাহলে কিন্তু অনেকই কষ্ট লাগে মনের ভিতর কারণ অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আমার যারা আমাকে যে বন্ধু আমাকে সব থেকে বেশি ভালোবাসে সেই কিন্তু আমার ভিডিওটা সাপোর্ট করবে এবং সাপোর্ট দেবে জানি আমার ইউটিউব ফ্রেন্ডরা সবাই আমাকে ভালোবাসে আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক দেবেন আর আমাদের সাথে আল্লাহ হাফেজ